কি গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় খুব খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে জানাই, বড়দের জানাই বিজয়ার প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে বাড়িতে লক্ষ্মী পুজো, ঠাকুরের সমস্ত ভোগ টোক তৈরি করছি। সবাই আছে, বুনু মা। বলছে সুজি আর টুকটাক যেটুকু হবে ভোগ, এখানে নিরামিষ গ্যাস নিয়ে আসা হচ্ছে আর বারান্দাতে রান্না করা হচ্ছে। তারপরে সবকিছু ঠাকুর ঘরে নিয়ে যাবো। এই যে বনু, সাদা তেল দিয়ে ভাজবো না ঘি দিয়ে ভাজবো? বনুই সব কাজ করছে আর মাই করছে, আমি একটু একটু করছি, খুবই সামান্য। লুচিটা আমি ভেজে দিই তাহলে। সুজি ভাজা হচ্ছে, আর এদিকে নারকেল নাড়ু হবে বলে সব রেডি। ওদিকে লুচি হয়ে গেছে। শোন, আমরা ঠাকুর ঘরে যাচ্ছি, আর কোথা থেকে দিবি বলুন? তোর হাত দিতে হবে না বাবা। কেন আমি করি? না না না, আমি একাই করে নিচ্ছি, পারবো না। দেখিও ওটা ক্ষীরের নাল, বকুকে চারটে দিলাম আর মা লক্ষ্মীর জন্য। আমি বানাই না। এখানে নাড়ু হচ্ছে, ক্ষীরের নাড়ু হয়ে গেছে, ওদিকে সুজি হয়ে গেছে, লুচি হয়ে গেছে, সবই গোছানো হয়ে গেছে। এবার ওপরে নিয়ে যেতে হবে। আর বনু এদিকে আলপনা দিয়েছে সারা সিঁড়িতে টিড়িতে, এখানে দিয়েছে, এগুলো পুরো ধরে ধরে সিঁড়িতে দিয়েছে। আর ওপরে আমি যখন যাচ্ছি তখন দেখাচ্ছি। ফলটা কাটা হয়ে গেলে মা সব কমপ্লিট দেয়, তোমার এবার উপরে যাবো আমরা ঠাকুর ঘরে। দেখাতে পারলাম না, খুব ব্যস্ত, আমরা রেডি হয়েছি, এই শাড়িটা পরেছি। এটা সোনামা পুজোতে আমাকে দিয়েছিল। সবাই এখানেই বসে গেছে প্রিপারেশন করতে। বনু তাকাও এদিকে, সাজুগুজু রেডি। হয়নি না ওটা, তেল লেগেছে না, তেল করে দিচ্ছি। পর্দাটা দিয়ে দেবো। মহাদেবকে দে, দিয়ে দেব পরে মহাদেবকে দিবি না? নিচে মহাদেবে, হ্যাঁ ওখানে এনে আর
ঘটেলে ঘটেলে ওই যে ছোট্ট গণেশ, ওই যে গনু গনু রাধাকৃষ্ণকে দাও, ওই রাধাকৃষ্ণ আর ওপরে রাধাকৃষ্ণ আছে দুটোকেই দিয়ে দাও। পুজো টুজো দিয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রসাদ বিতরণ করছে বোন দিয়ে আর মা দিয়ে, আর আমি একটু ক্যামেরায় করছি সেটাই বলছে মুখ দিয়ে, ও আমার পেছনে লাগে সারাক্ষণ। এভাবে আজকে দিনটা বেশ ভালোই কাটলো, ভিডিওটা একটু দেরিতে পোস্ট হচ্ছে আর কি করবো।